হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল জব জেনেক্স বন্ধুরা প্রতিনিয়ত আজ আবারও আপনাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা ছেলে ও মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে এটা কলকাতাতেই রিক্রুটমেন্ট করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি একটি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ওয়েবসাইটের তরফ থেকেই এই চাকরির রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে তো বন্ধুরা ডিটেলসে আমরা দেখে নেব কীভাবে কি আবেদন করবেন এখানে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য এখানে আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না তো সমস্ত কিছু ডিটেলস দেখে নেবো ডিটেলসে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে প্রতিবারের নাই একটি অনুরোধ থাকবে যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় যদি উপকারে লাগে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে আগে থেকেই জুড়ে থাকেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করবেন ডেস্ক্রিপ এই লিঙ্কটি দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন আগে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই তারপরে কীভাবে আবেদন করবেন তাও আপনাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে ডেটা এন্ট্রি রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কলকাতার থেকে এই রিক্রুটমেন্টের নোটিশটি পাবলিশ করা হয়েছে নিচের দিকে স্ক্রোল করবেন স্কোল করলে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ডেট অবশ্যই আগে ইম্পর্টেন্ট দেখে নিন লাস্ট ডেটটা কিন্তু বেশি দিন নেই অর্থাৎ দশ পাঁচ দু হাজার একুশ অর্থাৎ আজকে আপনাদের ছ তারিখ আর বেশি দিন নেই এর মধ্যে আপনাদের আবেদন করে ফেলতে হবে বাড়িতে বসে আপনারা আবেদন করতে পারবেন মোবাইলের মাধ্যমে দিকে গেলে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং এটি নিয়োগ করা হচ্ছে হসপিটালের তরফ থেকে কোনো একটি প্রাইভেট হসপিটালে এটি নিয়োগ করা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন টোটাল তিরিশটি শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেট আগেই বলে দিয়েছি দশ পাঁচ দু হাজার একুশ অর্থাৎ দশ তারিখে আপনাদের ফিমেল ফিমেল সকলে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন এক্সট্রা এডুকেশন কোয়ালিফিকেশন কিছু চাইনি স্কিল দেখুন স্কিল ক্ষেত্রে আপনাদের আপনাদের অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ থাকবে যেমন ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ আপনাদের জানতে হবে সার্টিফিকেট না থাকলেও আবেদন করতে পারবেন শুধুমাত্র কাজ আপনাদের জানতে হবে কম্পিউটারের বেসিক ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্টের এজ লিমিট যেটা বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কলকাতার মুকুন্দপুর তরফ থেকে এটি নিয়োগ করা হচ্ছে কলকাতায় মুকুন্দপুর এটি নিয়োগ করা হচ্ছে এবং স্যালারি প্রোভাইড করা হচ্ছে তেরো হাজার টাকা পার মান্থ অর্থাৎ প্রতি মাসে তেরো হাজার টাকা আপনার স্যালারি পেয়ে যাবেন এছাড়া এর সাথে পি এফ ও ইএসআইও আপনাদের প্রোভাইড করা হবে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে আবেদন করবেন এখানে আপনাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই একটু অপশান শো করছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লাই আপনাদের পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি এরম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট নেম ডেট অফ বার্থ এরপরে আপনাদের জেন্ডার দিয়ে দিতে হবে আপনার মেল না ফিমেল দেন আপনাদের মেল অ্যাড্রেস অবশ্যই এই অ্যাড্রেসটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন দেন দেখতে পাচ্ছেন অবশ্যই মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেটা চালু রয়েছে যেখানে আপনাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করা যাবে নেক্সট দেখতে পাচ্ছেন আপনার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন গ্র্যাজুয়েশন দেবেন উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিক দেবেন নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপনাদের অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অর্থাৎ যদি কোনোদিন আপনি ডেটা এন্ট্রি পদে কাজ করে থাকেন কোনো প্রাইভেট কোম্পানিতে বা অবশ্যই এখানে আপনি দিয়ে দেবেন দেন দেখতে পাচ্ছেন নিচে দিকে আপনারা যদি ওয়ার্ক এখানে আপনি ইয়েস করবেন যে বেসিক কম্পিউটার নলেজ আপনার জানা আছে দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট আপনাদের জানতে হবে নিচে দিকে দেখতে পাচ্ছেন টাইপিং স্পিড আপনাদের ইয়োর টাইপিং স্পিড আপনি কতগুলো ওয়ার্ড কী আপনাদের এক মিনিটে টাইপ করতে পারবে পারবেন একটা মিনিমাম আইডিয়া করে এটা দিয়ে দেবেন অবশ্যই যেটা আপনারা পারবেন তাতে কিছুটা কমই দেবেন কারণ আপনারা যেটা ম্যাক্সিমাম পারবেন সেটা দিয়ে দেবেন না নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখে আপনাদের কি নাইট শিফ্টের কোনো প্রবলেম আছে অবশ্যই এটা নো করে দেবেন যে নাইট শিফট হলে আপনাদের কোনো প্রবলেম নেই যদি না নো থাকে নো করবেন যদি ইয়েস থাকে ইয়েস করবেন নিচের দিকে দেখলে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোন ডিস্ট্রিক্টে এখন এখানে কোথায় নিয়োগ করা হয়েছে সেটা এখানে দেখে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দেবে যে মুকুন্দপুর কলকাতার থেকে আপনারা কত কিলোমিটার দূরে থাকেন যদি পনেরো কিলোমিটার দূরে থাকেন পনেরো দেবেন যদি পনেরো থেকে তিরিশ কিলোমিটার দূরে থাকেন তা দেবেন যদি তিরিশ কিলোমিটার বেশি হয় তা দেবেন সত্যিটাই দেবেন যে আপনার ডিস্ট্রিক্টটা কত দূরে তো দেন এটা দেওয়ার পর এখানে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা আপনাদের আগেই বলেছিলাম কলকাতা বন্ধুরা এখানে আপনারা আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না তো ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন কলকাতাতেই আপনাদের মুকুন্দপুরে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো আপনারা সকলে আবেদন করুন আবেদন প্রসেস খুবই সহজ আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি উপকারে লাগলে লাইক করবেন সকলের কাছে শেয়ার করবেন আপনাদের হয়তো আপনার কারো চাকরি না প্রয়োজন হতে পারে কিন্তু অন্য কারোর প্রয়োজন হতে পারে তো দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটার পদে একটি সুন্দর বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে এই ওয়েবসাইট থেকে আপনারা সকলে এই ওয়েবসাইট ভিজিট করুন এবং আপনারা এই পত্রিতে আবেদন করুন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও